আমাদের বিশ্বকে তো সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতি কি করছে ওইভাবে রাখে না, রাজনীতি কি করছে না? আওয়ামী লীগ যদি মনে করে জামাত আমার জন্য সহায়ক, আপনি দেখবেন নাতিন জামাই এবং তাদের কথা দেখবেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বলা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক এক কথা চলে গেলাম। আমি এখনো মনে করি পররাষ্ট্রমন্ত্রী ভুল করে যায়, আমেরিকা কি বলতেছে আমরা কাঠামো কিভাবে জানি না, আমরা শুধু চাই নির্বাচন সুষ্ঠু সাবলীল প্রাঞ্জল এবং আপনার এমনভাবে হোক শান্তিপূর্ণ হোক, আবার ইদানিং যোগ করলো কি অহিংস। জামাত নিয়ে যত বক্তব্য দেন না কেন, জামাত জামাতে জায়গায় আছে, জামাতের সংগঠন জামাতে জায়গায় আছে, প্রশ্ন হচ্ছে সরকারের সাথে তার একটা বোঝাপড়ার ব্যাপার আছে, কারণ তার অনুমতি কিন্তু সরকার যদি তাকে সেই পার্টির যে নিবন্ধনটা দিয়ে দেয় অনুমতি দেয়, ইলেকশন কমিশন তো দিবে তখনই যদি সরকারের সমর্থনটা থাকে, এটা বুঝতে পারবেন। এগুলি নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করে লাভ নেই, এই আছে সেই আছে, সোজা বাস্তব হিসাবে তো সংবিধান যা বলে আর বাস্তবে যা করে দুইটা ভিন্ন জিনিস, থিওরিটিক্যাল একটা বাস্তব, আমরা কিন্তু কথায় কথা থিওরিকে সামনে নিয়ে আসি, থিওরিতে সবকিছু ভালো বলা যাবে না। সুতরাং আমরা এখন বলবো জামাত এখন বাস্তবে দাঁড়ায় আছে, এই বাস্তবতাটা কি গিভ অ্যান্ড টেক, জামাতকে ছাড় দিতে হবে, আওয়ামী লীগকে ছাড় দিবে, এবং তাদের মধ্যে যে বোঝাপড়াটা এটা একটা গভীর রাজনীতি বোঝাপড়া, এটা ভালোভাবে নেন না, কিন্তু জামাত কিন্তু অস্তিত্ব প্রশ্ন, জামাতকে একটা জিনিস কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের চ্যালেঞ্জটা দিয়েছে যে অস্তিত্বের প্রশ্ন আপনি কি করতে পারেন, আমি আপনার ক্ষতি করতে পারি, আমি ক্ষতি করলে আপনার যে ক্ষতিটা হয়ে যাবে সে অস্তিত্ব আপনি আগামী 25 বছর 50 বছর পাবেন না, কারণ আপনার পক্ষে কেউ তখন দাঁড়াবেন, কারণ আমাকে দিয়ে যে কাজটা হয়ে যাবে এই ফলটা ভোগ করবে অন্য দল, কিন্তু এটা তো কাজেই বোঝাপড়া জামাত ইসলামের সাথে সরাসরি সরকারের সাথে, এবং এই বোঝাপড়াটা কিন্তু খুব দূরবর্তী কিছু না, তার জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল, একসাথে আন্দোলন করেছে করেছে এবং একসাথে বসেছে কথাবার্তা বলেছে, অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কথা বলেছে। এত কিছুর পরেও আপনি বলেন দূরত্বটা কেন, আওয়ামী লীগ এমন সমস্ত দলের সাথে সম্পর্ক করছে যে সমস্ত দলে বিতর্কিত লোকজন ইসলামিক বর্ডার রয়ে গেছে, মুক্তিযুদ্ধ রয়ে গেছে, তাদের করছে কেন, তারা যেহেতু আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগের সমর্থন করতেছে কথা বলতেছে, এটা হচ্ছে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি যেটা ক্ষমতায় ছিল ইভেন জাতীয় পার্টি কথা বলেন না কেন, এরা কিন্তু সবসময় ইসলামিক দলগুলোকে ইউজ করার চেষ্টা করে, ওই যে আমার ভাই বলেছে ইউজ না ব্যবহার, আমি বলবো ইউজ করার চেষ্টা করছে, ব্যবহার করছে জানেন, যখন পারে নাই তখন বলছে আমাদের সাথে আছে, উদ্দেশ্য হলো ইউজ করা, যখন পারে না বলে সাথে আছে, ওই তো বলছি, কিন্তু আজকে বলে ক্যাটাগরির কথা বলে কনসেপ্টটা কে দিয়েছিল, তো গোলাম সব দিয়েছিল, এখন গোলাম সব দিয়েছিল, ওখানে তাত্ত্বিক লোক ছিল, তাদের তো অনেক পণ্ডিত ছিল, যে এনবিআর ছিল পণ্ডিত আমরা ভুলে গেলাম, বাবু বলতে পারবেন হান্নান সাহেব, ভালো আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ভালো জ্ঞানী লোক ছিল, আমি তার সাথে ঘন্টা ঘন্টা মিটিং কথা বলছি, তার ওই এনবিআর আমি তার পছন্দ করতাম। এখন প্রশ্ন হলো যে অনেকগুলো জিনিস আছে, এগুলো আমরা তাত্ত্বিক আলোচনা করবো না, তাত্ত্বিক আলোচনায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জামাতের সাথে আছে, তাত্ত্বিক আলোচনা ইউরোপিয়ান জামাতের সাথে, তাত্ত্বিক আলোচনাতে গণতন্ত্র তার সাথে আছে, সংবিধান তার সাথে আছে, এটা বইয়ে লেখা আছে, আর বাস্তবতা হচ্ছে যখন সরকার পদক্ষেপ নেবে তখন সরকারের বিরুদ্ধে তারা কি ইউজ করতে পারবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলি ছাড়া আবার কিছুই করবে না, যখন বলে দিবে আপনি আমাকে বলতেছেন আমি তো মুক্তিযুদ্ধের দল হিসেবে গ্রহণ করছি, হু আর ইউ টু সে ইট, আপনি বলতেছেন কেন এটা, তখন দেখবেন কথাবার্তা সব দিকে আছে। কিন্তু আবার যে কথাটা বললেন যে বকর ভাই যে স্ট্রিক্ট সিভিলাইজেশনটা বানা হচ্ছে না, হ্যাঁ আমাদের সংজ্ঞাটা ভিন্ন, কিন্তু এই যে আপনি ফ্রান্সে যেটা হয়েছে যে আপনি ধর্মকে ব্যবহার করবেন না এবং তাকে প্রশ্রয় দিবেন না হিসাব, এবং সংঘবদ্ধ হইতে গেলে প্রতিবাদ আছে, কিন্তু আর বাংলাদেশ হচ্ছে কি ধর্মকে আপনি কি করবেন যার যার অবস্থা থাকতে দেন, কিন্তু রাষ্ট্র ধর্মকে কিন্তু সুবিধা দিবে, ধর্ম মন্ত্রণালয় করেছেন, রাষ্ট্র ইসলাম করেছেন, ধর্ম মন্ত্রণালয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু অনুদান পাচ্ছে, মসজিদ হচ্ছে মন্দির হচ্ছে, এটা তো ফ্রান্স হচ্ছে না, সুতরাং আমার রাষ্ট্র ধর্ম ইসলাম। একটা বাবারে বড় এক কথা বলবো, জামাতের বিষয়টা তো সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতি কি করছে ওইভাবে রাখে না, রাজনীতি কি করছে না, আওয়ামী লীগ যদি মনে করে জামাত আমার জন্য সহায়ক, আপনি দেখবেন নাতিন জামাই এবং তাদের কথা দেখবেন, যদি মনে করে আমার জন্য সহায়ক না, আপনি ন্যাকড়া বাঘ দেখছেন না, ওই ন্যাকড়া দেখ তোরে বলুন। এখন প্রশ্ন হচ্ছে জামাত কি চাচ্ছে, জামাত কি ন্যাকড়া বাঘ চাচ্ছে না নাতিন জামাই আদর্শ চাচ্ছে,
আসেন, মাঝামাঝি আসেন। এই মাঝামাঝিটা করতে গেলে কিন্তু জামাতে রিক্স আছে। সবাই বলবে জামাত দালালি করতেছে, কম্প্রোমাইজ করছে। আমি বলবো জামাতকে তাকাবেন না, করতে গেলে কারো দিকে তাকাবেন না, কারণ কেউ আপনার মিত্র না, আপনার মিত্র আপনি, আপনার সংগঠন, আপনার চিন্তাবিদরা, কেউ আপনাকে সাহায্য করবে না। কিন্তু বড় বড় বামপন্থীরা বলবে, ডানপন্থীরা বলবে, এক্সট্রিম রাইটিস্টরা বলবে, আপনার সব আগে আসবে না। কিন্তু আজকে আপনার দুর্দিনে, দুর্দিন আপনার জন্য কঠিন সময় এটা, এই সময়তে আপনার চিন্তা আপনাকে করতে হবে। ওই যে বলছি না, আজকে বলছি আমি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সময়ের 1 কোর, অসময়ের 10, অসময়ের 10 কোর, সময়ের 1 কোর। কথার অর্থ কি? এটা পলিটিক্যাল মিটিং নিয়ে আসে। অর্থাৎ বকর ভাই যেহেতু জামাত ইসলামের ইউরোপের কোঅর্ডিনেটর এবং অত্যন্ত পরিশ্রমী লোক, আদর্শবাদী লোক, সৎ লোক, তার সম্পর্কে আমার ধারণা অনেক বড়। আমি মনে করি তিনি জামাতের জন্য একটা অ্যাসেট। এই ধরনের লোক পাওয়া ভালো। আমি হান্নান সাহেবকে দেখেছি, আমি আপনাকে হান্নান সাহেবকে মনে করতেছি। ওই যে দৃঢ়তা, ওই যে সততা, যিনি জি চাকরি নেই কত দেখে চলে গেছে, এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সাহেব চিন্তা করে দেখে, মানুষ তো আছে নাই কে বলছে। আমি সেই জন্যই বললাম জামাতকে নিয়ে আমি হতাশ নাই। আমি দেখতে চাচ্ছি কখন কোন পয়েন্টে জামাত নিজেকে চিনতে পারবে, কোন চিনা জামাতকে চিনে, কোন চিনা সে যখন দেখবে আয়ারল্যান্ড আমি একা, কেউ আমার সাথে নাই, সবাই আমাকে হাসাহাসি করে, শয়তান দেখা করে, এই করে সেই করে, আমি কি করব। ওই সিদ্ধান্ত জামাতকে নিতে হবে। আর সিদ্ধান্ত কি করবে, তার সিদ্ধান্ত, তার কোনো দিকে তাকাবে না, স্টেট সিদ্ধান্ত না, যা আপনার জন্য ভালো আপনি সেটাই করে, কে কি বলো আপনার কিচ্ছু আসে যায় না। আপনাকে টিকে থাকতে হবে, আর টিকে থাকতে পারলেই কিন্তু বাঁচবেন। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান স্বাধীনতার পর বলেছিল, যখন তারা সবাই বললো আপনি কি করতেছেন এটা, উনি বললেন আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দাও, শোয়ার জায়গা আমি করে নেব। আমিও জামাতকে বলবো আপনাদের এখন ফোন করতে হচ্ছে দাঁড়ানোর, শোয়ার জায়গা অসুবিধা নেই, জনমত আপনার সাথে আসি, একটা অংশ আপনার সাথে আসি, পাশাপাশি আসছেন। এই পার্শ্বে এখন ভারত সম্পর্কে কথা আসছে, ভারত বাংলাদেশ সম্পর্ক বলা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, এক কথা চলে গেলাম। আমি এখনো মনে করি পররাষ্ট্রমন্ত্রী ভুল করে নেয়, আজকে সকালে তার সাথে আমার কোনো কথা হয়েছে, আজকে সকালে তো অন্যটা প্রসঙ্গ। উনি কিন্তু বলতে গেলে জানেন উনি কিন্তু খুব জটিল লোক না, কথাবার্তা খুব সরল সোজা করে বলে ফেলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সত্য কথা বলেছে, তার কথা না, এটা হচ্ছে তাকে তা বলানো হয়েছে, উনি বলে দিছে। আপনার অযোগ্য দোষ আছেন কেন? সে তো এটা বলার পরও টিকে আছে, সে যদি কথাটা তার পক্ষে না যেত, বিপক্ষে থাকতে পারেন মন্ত্রী, তো কত মন্ত্রী কত কথা একটা কথার ভিতরে চলে যায়, উনি টিকে আছেন, টিকে থাকবে, কারণ উনি পারপাস খুবই কথা বলেছেন। এখন সম্পর্ক সেটি কিন্তু এখন স্বামী স্ত্রী সম্পর্কে তো ভাটা পড়তে পারে, দেখেন এই কি হলো, কথা কথা বললাম, ভাটা পড়তে পারে কেন দেখেন তো। একটা দিকে দেখেন তো, ব্রিক্স সম্মেলনে যাবেন, ব্রিক্স কনফারেন্সে যাবেন কে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই অগস্ট মাসে হঠাৎ করে ভারত বললো, ভারতই তাকে প্রথম বলেছিল ব্রিক্স আসার জন্য, পরে চীন তাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন ভারত বলতেছে ব্রিক্সে যদি কেউ যোগদান করতে চায় তড়িঘড়ি প্রয়োজন নেই, আমাদেরকে দেখতে হবে। কেন বলছে বিশ্লেষণ ছিল জানি, কারণ ব্রিক্সে সে ভারত যে কথা বলেছে, আমেরিকা কি বলতেছে, আমরা কাঠামো কিভাবে জানি না, আমরা শুধু চাই নির্বাচন সুষ্ঠু সাবলীল প্রাঞ্জল, এবং আপনার এরকমভাবে হোক, শান্তিপূর্ণ হোক। আবার ইদানিং যোগ করলো কি অহিংস, ওরা তো প্রতিনিয়ত শব্দ শব্দ কয়েন করে, এখন দিচ্ছে অহিংস অ্যান্ড ইনক্লুসিভ, ইনক্লুসিভ অংশগ্রহণ মূলক, অংশগ্রহণ মূলক কিন্তু বলা হচ্ছে, আগে বলা হতো না অংশগ্রহণ মূলক। এই শব্দগুলি একটা দেখছি একটা পাতা পুরা লাগে, এই শব্দগুলি এতগুলি শব্দ সিনেমায় এসে আমি শুনেন, আমি একটা ছোটকার একটা বই দেখছিলাম তো কলেজে পড়তাম ঢাকা কলেজে, সীমানা পেরিয়ে, তো সীমানা পেরিয়ে ওই যে যে নায়িকা জয়শ্রী ছিল সম্ভবত, নায়ক ছিল গুরুরাম, ওর নাম ছিল কালু, ও ছিল গ্রামের জোরদারের ছেলে, ওদের বাড়ি কাজ করতো। তো ঘটনাক্রমে ঘর তুফানের মধ্যে একটা আইল্যান্ডে দুজন আটকা পড়ে গেল, নৌকা বাড়তে তো জয়শ্রী চিন্তা করলো যে কালু তো সারা রাত আমি থাকতো এখানে, রাত হয়ে গেল, কিটা কি জানি না, যে কালু তুই কি কুংফু জানোস, জানি না, ক্যারাত জানোস, জানিস না, কি জানোস, না জানি, তুমি কি জানো, আমি একটাই জানি, সেটা তো কি বিপদে লাড়ি দেওয়া, বিপদে বললে
লাঠি দিয়ে বেরিয়ে দেবেন, জি চিন্তা করবেন তো ওই রাত্রি নায়িকার সাথে নায়কের বিয়ে হয়ে গেল, সমস্যা কি আছে? সংকট কিন্তু একটাই, বাংলাদেশে এত সংকট দিয়ে লাভ নেই, এত কথা বলে লাভ নেই, কথা একটাই, আওয়ামী লীগকে যে কোনো ভাবেই আপনি আন্দোলন করে করেন, ডিপ্লোমেসি দিয়ে করেন, এটা দিয়ে করেন, একটা পর্যায়ে আনেন, এবং বিএনপি আওয়ামী লীগকে সিটিং করতে হবে। তারা একেবারে বলতেছে না না না, রাজনীতিতে তার একটা অংশ থাকবে না বলে, কিন্তু হাতও ভর্তি হবে, হাসার হবে না তো। আপনি কি মনে করেন আওয়ামী লীগ একটা দল, আমি আগেও বলছি আপনাকে প্রমাণ করতাম হিমালয় প্লাস, এখন জন আন্দোলন আছে, সবকিছু আছে, এই যে ঢাকাতে দেখেন আর অহিংস হবে না, আমেরিকান এম্বাসি বলে দিছে, ইউরোপ বলে দিছে, যাই কিছু করবা অহিংস না, যদি দেখেন যদি অহিংস না হয় তাহলে কোন আন্দোলন হবে না, পৃথিবীতে এমন আন্দোলন নাই যে পুরোপুরি সহিংস। সুতরাং একটা জায়গায় কিন্তু তারা বেরিয়ে দিয়ে ফেলেছে, কারণ তাদের একটা চাওয়া আছে, তারা প্রকাশ চাচ্ছে বাংলাদেশে এমন একটা গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট, গণতন্ত্রের ভিত থাকবে, কারণ মেইন টার্গেটটা হচ্ছে তারা মায়ানমারে হাত দিবে, যে কারণে তারা বার্মায় হাত দিবে, কারণ তারা বলছে বার্মা, ওরা বলছে মায়ানমার, চিন্তা করেন শুরু দিয়ে কিন্তু তার দেশের নামে খোঁচা দিচ্ছে তারা, এটা তো করে ছাড়বে। আবার এইখানেই ভারত দেখেন কি করবে, ভারত কখনোই চাবে না যে আমেরিকা এই অঞ্চলে ঘাঁটি করুক, কারণ বড় ক্ষতি তার, উত্তর পূর্ব ভারত কিন্তু উত্তাল, মণিপুর অবস্থা দেখতেছেন না, মিজোরাম দেখেন নাই, এটা ভারত বুঝে যে আমেরিকা যেখানে যাবে দুষ্টুমি করবে সে, এবং তার লক্ষ্য কি, খ্রিস্টান কায়েম করা,